পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যাও এটা যাও, যাও তুই লাঠি দিয়ে বাড়ি করে যা, কবরে যা, কবরে যা, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ বসত মানুষ। আজ বাদশাহরা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই, আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই, আমার নানারে আমি দেখছি আমার নানা নাই, আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই, আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই, আমার বাবারে আমি দেখছি 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি, আমার বাপ যেন না মরে বার বার বাড়ে হসপিটালে দিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না, আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করবা, এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই, তুমি পৃথিবীতে নাই, তুমি মারা গেছো। চিন্তা করবা তুমি মারা গেছো, এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে, তোমার পরিবার থেমে থাকবে, তোমার শিক্ষা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে, কেউ থেমে থাকবে না। তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না। আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো, এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না, আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও, এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ, তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই, হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে। এ পৃথিবীটা ধোকার পৃথিবী, এ পৃথিবীর স্টেটাস, মান মর্যাদা সব ধোকা, মানুষ আপনাকে ওয়াহ ওয়াহ দেয় এটাও ধোকা। যুবকরা মনে করে এখন আমরা লাইক করব, টিকটক করব, আমরা ফেমাস হয়ে যাব, ধোকা। যুবকরা মনে করে এখন মডেল করব, স্টাইলিং করে চুল কাটবো, জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট, একটা মডেলিং স্টাইলিশ ওয়াচ করব, একটা বাইক কিনবো, ক্যামেরা কিনবো, সফল আমি না, ধোকা। ডাক্তার হলেই সফল না, ধোকা। ইঞ্জিনিয়ার হয়ে সফল হয়ে যাবো, ধোকা। Everything in this world is like a mirage. এ পৃথিবীর সবকিছু মরীচিকার মতো। বিশ্বাস না হলে যা জানা যাবে তাকে জিজ্ঞেস করেন, যার মাইয়ের দাগ হাতিয়ার উপরে সোনা তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার সম্মান কোথায় গেল, তোমার স্টেটাস কোথায় গেল, where is your status, where is your money, where is your bank balance, man? কই তোমার সম্মান, কই টাকা পয়সা, কই তোমার ধন সম্পত্তি, কই তোমার ফ্যান ফলোয়ার কোথায় আজকে? কিচ্ছু না, ইউ আর অ্যালোন টুডে, তুমি আজকে একা, বড় একা তুমি আজকে, তোমার পৃথিবীতে কেউ নাই। জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ মরীচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে, আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার, স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, এন্ড থিংক অ্যাবাউট ডেথ, থিংক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি,
সাইয়েদনা ওমর ফারুক বলেছেন মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না, কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, এক দুই তিন, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি।